ব্যবসায় এখন মান্দা, কারণ বিদ্যুতের দাম যদি বাড়ে, খালি যদি বাড়তেই থাকে, তাহলে আমরা চলমুখিলা। আমার তো দোকানদারি করে হিসাবের পয়সা, এটা বাড়তি পয়সা আমাদের এক্সট্রা দিতে হবে, বহন করতে হবে, আমাদের জন্য কষ্ট হবে। বিদ্যুৎ থাকেও না ঠিক মতে, এর মধ্যে বারবার বিদ্যুৎ দাম বাড়ায়, করতে দেবে এত টাকা? এই হারে বিদ্যুতের দাম বাড়ছে, সেবা তত তদন উপরে বাড়তেছে না। আমার বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাই, স্কুলে যে বিলগুলো পরিশোধ করা হয়, সেই বিল পরিশোধ করতে যে ধাক্সানি আসে, সেক্ষেত্রে আবার নতুন করে যেটা বাড়ানো হলো, তাহলে আমার দুইটা ফ্যান খুলে রাখতে হবে। বিদ্যুৎ বিল বাড়ি যাবে, তখন সেচের খরচ বাড়ি যাবে, তখন আপনার ধান চাউলের দাম বৃদ্ধি পাবে, সেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বিদ্যুতের দামটা যখন বাড়তেছে, আমাদের পণ্যের দাম বেড়ে যাচ্ছে, ব্যবসায়িকভাবে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বিদ্যুতের দাম না বেড়ে যদি শিথিল থাকতো, আমাদের মনে হয় ব্যবসার আরও ভালো সচল হতো। এভাবে যদি দাম বাড়তেই থাকে, তখন আমাদের ব্যবসা একটা সময় হয়তো আমাদের অন্য কিছু ভাবতে হবে। যে কাজটা আমরা মজুরিতে করতাম 30 টাকা, সেটা এখন পার্টি আরও 30 দিয়ে আমাকে খরচ পড়ে যাচ্ছে 35 টাকার উপরে, আমাদের প্রতিনিয়ত লস হচ্ছে। বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হইতেছে না এখন বর্তমান, 500 টাকা বললে মনে করেন 150 টাকাও থাকে না। কারেন্ট বিল তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণই কারেন্টের উপরেই চলে, মানে আসলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে আরও সামনে। বিদ্যুতের সাথে সাথে প্রত্যেকটা পণ্যের মূল্য বৃদ্ধি হবে, এটা জনজীবনে একটা বিরক্তিকর এবং খুব দুর্বিষহ অবস্থার দিকে তৈরি হবে। সরকারের উচিত এই জায়গাগুলো সাবসিডি দিয়ে জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করা। এই সরকারের প্রতি দাবি যাতে সরকারও বাঁচে এবং জনসাধারণ, আমরাও জনসাধারণ লোকগুলোও যেন বেঁচে যাই।